खबर चौबीस इंटू साते आपनाके स्वागत। नतून नतून खबर जानार जन्य आमादेर चैनेले चोख राखुन। नमस्कार बंधुरा, खबर चौबीस इंटू साते आपनादेर स्वागत। आज 6ই ডিসেম্বর সংহত দিবস। ক্ষমতাসীন দলের তরফ থেকে ভারতের সংহতির অগ্রণী পুরুষ মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে সমস্ত ধর্মের মানুষদের নিয়ে সংহত দিবস পালন করা হল। স্বস্ব ধর্মের অগ্রণী মানুষজন রাজ্য তথা দেশের সংহতির কথা শোনালেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় ভূতপূর্ব মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম বর্ষিয়ান, তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় ও আরও অনেক জ্ঞানী গুণীজন। সবচেয়ে যেটা ভালো লাগলো, যাওয়াদের ভ্রুকুটি উপেক্ষা করে অজস্র তৃণমূল কংগ্রেস কর্মীদের এই অনুষ্ঠানের জমায়েত। আজ সংহত দিবস উপলক্ষে নয়, আমাদের নিরন্তর প্রচেষ্টা অন্ধ ধর্মীয় বাতাবরণ থেকে সাধারণ মানুষদের উন্নীত করা। শেষ করার আগে একটা কথা না বললে এই প্রতিবেদনটি অসম্পূর্ণ রয়ে যাবে, সেটা হলো বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী আজীবন সংহতির বার্তা দিয়ে বর্তমানে ভারত নেত্রী হওয়ার দৌড়ে। ভালো তখন, তবে এখনও যদি কারো মনে অন্ধ ধর্মীয় বিষ রয়ে গিয়ে থাকে, তবে আজকের দিনে হাতে হাত ধরাধরি করে শপথ নিন, আমরা এক ও অভিন্ন। আমরা বাংলাবাসী, আমাদের একটাই ধর্ম মানবতা। আমরা সবার সুখে দুঃখে সর্বদা 365 দিন পাশে থাকি, আমরা এক ও অভিন্ন। আর হর্ষেস্ততে বলে উঠি, ধর্ম যে যার উৎসব সবার। সংহত দিবসের শুভেচ্ছা সহ ক্যামেরায় ইমরাজের সাথে বিএন দাসের রিপোর্ট। প্রতিবার এই দিনটি সংহতি দিবস হিসাবে পালন করি। এই দিবসের উপলক্ষে আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন, এই প্রোগ্রাম আমাদের সচল রাখতে হবে। আমরা তাই আজকে সর্বধর্মের ধর্মগুরুদের নিয়ে এখানে উপস্থিত। আজকে বিআর আম্বেদকরের 66তম প্রয়াণ দিবস, তাকেও শ্রদ্ধা জানানো হয়েছে আজকের এই সভাতে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐক্যবদ্ধ এই বাংলাকে এই ধরনের দাবি গতদিনে উঠেছে, আমরা শক্ত হাতে তার মোকাবিলা করেছি। বাংলার মধ্য থেকেই বাংলার মানুষের স্বার্থ রক্ষা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য এবং তিনি সে কাজ করছেন। ভ্রমণী আজকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছে, মানে তার সফরে আগে এগুলো করা হচ্ছে, এগুলো কি ইচ্ছা? সব সব সবসময় তো তাই করে। যেখানে দিদিমণি যায় গণ্ডগোল, ত্রিপুরায় অভিষেক গেলে সেখানে গণ্ডগোল, এগুলো তো ওদের কর্মসূচির মধ্যে নিয়েছে। জনভিত্তি তো কিছু নেই, শুধু স্টেটমেন্ট আছে আপনাদের কাছে বলে, কিন্তু সংবাদ লক্ষ্য হতে হবে। আইনের বিষয়, বিচারালয়ের বিষয়, এখানে মন্তব্য করবে। আজকে লেনিন মূর্তির সামনে বানেরা নিজেদের পুরসভার নির্বাচনে ইস্তেহার দেখা যায়, তাকে ভালো করে দেখুন। বামেরা তাদের তো নিজেরাই নিজেদের কর্মের মধ্য দিয়ে শিখিয়ে নিজেদেরকে এই জাদুঘরে রেখে দিয়েছে। জাদুঘর থেকে বেরিয়ে এসে যদি কিছু কাজ করতে চাই ভালো। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর চব্বিশ নিউজ 7।